প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুলিয়ারচর সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সামনে একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের প্রথম পত্র থেকে আলোচনা করব আমি মোহাম্মদ আবুল কাশেম। আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হল শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্য। শ্রম কি? শ্রম হলো এমন একটি অবস্থা যা দ্বারা মানুষের শারীরিক ও মানসিক প্রচেষ্টার মাধ্যমে অর্থ উপার্জন হয়, ওই অর্থ দ্বারা জীবিকা নির্বাহ করা সম্ভব হয়। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্ন অথবা ক নম্বরে আসবে, সেই জন্য তোমরা একটু হয়ে যাবে শ্রম কি, যা দ্বারা মানুষের জীবিকা নির্বাহ করা হয় এবং এর দ্বারা শারীরিক ও মানসিক প্রচেষ্টা ব্যয় করা হয়, অর্থ উপার্জন হয়, তাকে বলা হয় শ্রম। এবার বলছে শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়, সেইগুলো হচ্ছে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। শ্রমের প্রথম যে বৈশিষ্ট্যটা এখানে দেখানো হলো সেটি হলো শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। কোনো একটা শ্রমিক থেকে শ্রমকে আলাদা করা যায় না। যেমন একটা সেলুনে যদি কোনো লোক চুল কাটাতে যায়, ওই সেলুনে নাপি যদি দক্ষতার সাথে চুলটা কেটে দেয়, তাহলে বলা যাবে না যে তোমার এই দক্ষতাটা আমাকে দিয়ে দাও যাতে আমি পরবর্তীতে কাজে লাগাতে পারি। তাই বলা যায় শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য দেখা যায়, শ্রমের জন্য দর কষাকষি করা যায় না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে শ্রমের জন্য দর কষাকষি যায় না, কষাকষি করা যায় না। উদ্যোক্তা ওই শ্রমিককে নিয়োগ করার জন্য বা উৎপাদনকারী বা বিপণনকারী নিয়োগ করার জন্য নিয়োগকর্তা যে পরিমাণ শ্রমের জন্য অর্থ প্রদান করে থাকে, সেইটুকু নিয়েই শ্রমিককে খুশি থাকতে হয়, তার জন্য কোনো দর কষাকষি করা যায় না। তারপরে বলছে মজুরি বৃদ্ধির সাথে সাথে যোগান বাড়ানো যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোথাও কোনো কারণে কোনো শ্রমে মজুরি বৃদ্ধি করে দেওয়া হয়, হঠাৎ করে যদি কোথাও বৃদ্ধি, 100 টাকার শ্রমিককে যদি 200 টাকা প্রদান করা হয়, তাহলে ওইখানে হঠাৎ করে কোনো শ্রমিক যোগান দেওয়া সম্ভব হয় না। সেটাই বলছে মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রমে অথবা শ্রমিকের যোগান বাড়ানো যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বৈশিষ্ট্য হলো শ্রম একটি জীবন্ত উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ সবসময় কোনো ধরনের প্রশ্ন গণন করে সবসময় এই প্রশ্নটি দেখা যায় এবং অধিকাংশ ক্ষেত্রে এটি দেখে শ্রম একটি জীবন্ত উপাদান। যার কাছ থেকে শ্রম আশা করা যায়, সে একটি জীবন্ত প্রাণী বা জীবন সম্পন্ন প্রাণী হতে হবে। কোনো মরা বস্তুর নিকট থেকে অথবা প্রাণ নেই এমন বস্তুর কাছ থেকে শ্রম আশা করা যায় না। তাই বলা যায় শ্রম একটি জীবন্ত উপাদান, শ্রমকে সংরক্ষণ করা যায় না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রমকে সংরক্ষণ করা যায় না। যেমন আজকে যদি শ্রমের বা শ্রমিকের কিছু অংশ অব্যবহৃত থাকে, অর্থাৎ সবগুলো শ্রমিক যদি ব্যবহার করা না যায় কাজের মাধ্যমে, কাজ করতে তাদেরকে যদি না দেওয়া যায়, তাহলে এই শ্রমের এই কাজকে পরবর্তী দিনের জন্য সংরক্ষণ করা যায় না। সেটাই বলছে শ্রমকে সংরক্ষণ করা যায় না। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রমের আরেকটি বৈশিষ্ট্য হল শ্রম শারীরিক ও মানসিক। শ্রম অবশ্যই শারীরিক এবং মানসিক হতে হবে। শুধু শ্রম দিয়ে, শুধু শারীরিক দিয়ে যেমন শ্রম হয় না, ঠিক তেমনই মানসিক করলেও শ্রম হয় না। তাই শ্রম হতে হলে ওই কর্মীর শারীরিক মানসিক অবস্থা বিরাজমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ যে বৈশিষ্ট্যটি দেখা যায় সেটি হচ্ছে শ্রম গতিশীল। অর্থাৎ শ্রমিককে প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জেলা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। এই বৈশিষ্ট্যগুলো থেকে সবসময় একটি অনুধাবন প্রশ্ন দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।